আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আসছি আমাদের বাসার পাশেই যে কামরাঙ্গা গাছটা ছিল, তো সেই গাছের কাছে আসছি। তো এসেই দেখি গাছে এত ফুল ধরছে, মানে ফুল আর ফুল, এক কামরাঙ্গা শেষ হইতে না হইতেই আর এক কামরাঙ্গার ফুল চলে আসছে। তো এই যে দেখেন, ছোট্ট ছোট্ট ফুল, একদমই ছোট্ট ছোট্ট, আর গাছের ডালের ভিতর থেকে হইছে, মানে কোথাও বাদ নাই, দেখতেই পাচ্ছেন গাছ ভরা ফুল। আর ওই যে দেখেন কামরাঙ্গা কিন্তু এখনও গাছে ধরে আছে, মানে এক কামরাঙ্গা ধরতে না ধরতে আর এক কামরাঙ্গা ধরা শুরু। আর এই যে নিচেতে দেখেন, নিচেতেও কিন্তু প্রচুর ফুল আসছে। তো বোঝাই যাচ্ছে যে এবারও কিন্তু প্রচুর কামরাঙ্গা আসবে। এই যে দেখেন, এটা হলো কাঁচা, এখনও পাকে নাই। তো আমি দেখতেছিলাম, কারণ এই কামরাঙ্গা গাছটা আমরা অনেকেই চিন্তা করেছিলাম যে গাছটা আমরা কেটে ফেলবো, তো কারণ কামরাঙ্গা কেউ খায় না, তো কাটা হয় না। তারপরে এত ফুল আসে, এত কামরাঙ্গা ধরে। তো দেখেন এই গাছটার কোনো নাম নাই, মানে দেখেন ফুলগুলো এত সুন্দর হলুদ কালার, দেখতে দেখেন খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি দুইটা বাসায় নিয়ে যাচ্ছি। তো আশ্চর্যকর ব্যাপার, আমি যখন বাসায় নিয়ে যাই তখন দেখি যে একদম বুঝে গেছে, ছোট মানে একদম বুঝে কড়ি মতো হয়ে গেছে গাছটা। মনে হয় মানে ফুলটা মনে হয় সন্ধ্যা লাগতে লাগতে আবার বন্ধ হয়ে যায়। তো এখন যাচ্ছি বাসার ভিতরে। তো এই যে আমাদের যেই জায়গায় আমাদের কাকরোল ধরতো, তো কাকরোল তো এখন ধরতেছে না, একটা দুইটা মানে শেষের পথে। তো সেইখানে আমাদের প্রচুর ধুন্দল আসছে এবার। এই যে আচ্ছা, আম্মু তো দুই একদিন পরপরই ধুন্দল দিয়ে তরকারি রান্না করে, খুব মজা লাগে। ধুন্দল আর আলু আর হলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে তরকারিটা খুবই মজার হয়। তো আপনাদের দেখাচ্ছি, এই যে একটা দেখেন, একটা ধরছে, ওই সাইডে তো দেখালাম ধরছে, আর দেখেন কাকরোল কিন্তু এখনও ধরতেছে, একটা দুইটা করে এখনও শেষ হয় নাই। তো মোটামুটি আমাদের গাছে ভালোই ধুন্দল আসতেছে। এই যে একটা, তো দুই একটা বড় হয়ে গেছে, আর আম্মু হলো একটা রেখে দিছে ইসের জন্য, বিষের জন্য বীজ রাখবে। আর এই দেখেন এখনও কিন্তু ফুল আসতেছে, একটা দুইটা করে ফুল আসতেছে। তো আমাদের যদি সবজি গাছে একটা দুইটা ধরে, সেটাই আমরা অনেক বেশি খুশি হই, খুব ভালো লাগে। তো এই যে দেখেন, এটা হলো একদম ছোট্ট একটা ধরছে ধুন্দল, আর গাছে প্রচুর পিঁপড়া। এই যে এটা হলো, আম্মু হলো বীজ রাখার জন্য রাখবে। তো এটা ভালো বড় হয়ে গেছে, প্রায় পাকা শুরু হয়েছে, তো ওইটা আর ছিঁড়বে না। আম্মু বলো যে ওইটা থাক, ওইটা দিয়ে ওইখান থেকে বীজ রাখবো, তো এই জন্য ওটা আর ছেড়ে নাই, ওটা ভালো মতো পাকতে দিছে। আর দেখেন আমাদের গাছ ওই দিকে চলে গেছে, মানে এরিয়া ছেড়ে অন্য এরিয়ায় চলে গেছে। এই করে আমাদের সিম গাছে, ওই করে আম গাছ জাম গাছ বেয়ে কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। আর এখানে হলো আম্মু হলো কিছু একটা লাগাবে, এই জন্য পরিষ্কার করে রাখছে। আর এই সাইডে দেখেন আমাদের একটা সুপারি গাছ হয়েছে ছোট্ট একটা, আর এই সাইডে একটা আম গাছ। এই যে এগুলো সব এমনিতেই হয়েছে, মনে হয় পড়ছিল, চারা পড়ছিল, তো সেখান থেকেই হয়েছে। তো আম্মুর জন্য কী লাগাবে এখানে? তো এই যে আমি আসছি নিতে, এই যে তুলসী পাতা নিতে আসছি, প্রচুর তুলসী পাতা হয়েছে। আর আমাদের ধান ভাঙাই নিয়ে আসছে আজকে, তো সকালবেলা আসছিল, এসে আমাদের ধান ভাঙাই নিয়ে গেছে, ধান ভাঙাই দিয়ে গেছে। তো আমাদের টোটাল তিন মন ধান হয়েছিল, তিন মন ধান হয়েছিল, আর আমার চাচিদের দুই মন হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এবার চালটা ভালো হয়েছে, দেখেন চাল কিন্তু একটাও ভাঙে নাই, চাল একদম মস্ত চালই আছে। অনেক সময় দেখা যায় যে চাল ভেঙে যায়, আর চাল ভেঙে গেলে তখন কিন্তু ভাতটা একটু খুদের মতো হয়ে যায়, তো খেতে সমস্যা হয় না, কিন্তু দেখতে যেন কেমন লাগে। কিন্তু এবারকার একটা ধানও, চালও ভাঙে নাই, এবারকার ধানটা সেদ্ধ ভালোই ছিল। আর দুই দিনে শুকানো ধানের চাল কিন্তু ভালো হয়, একদিনে শুকানো চাল আবার ভেঙে যায়, দেখা যায় যে ভেঙে খুদ মতো হয়ে যায়, কিন্তু এবারকার চালটা অনেক ভালো হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। তো চালটা হলো ঠান্ডা হতে দিছি, কারণ যখন ভাঙাই আনে ভিতরে কিন্তু প্রচুর গরম থাকে, আর গরম অবস্থায় যদি আপনি রেখে দেন তাহলে ওটা কী হয়, জমাট বেঁধে যায়, ধানটা চালটা নষ্ট হয়ে যায়। তো আমি এই যে দেখেন পুরো মানে বড় একটা বস্তার উপর এই করে দিয়েছি, যেন ঠান্ডা হয়, গরমটা যেন না থাকে ভিতরে, যেন গরম ভাবটা না থাকে। তো ঠান্ডা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো,
তো টেনশন মুক্ত হলাম। তো এই যে আমি এখন উঠাচ্ছি, এটা হলো বড় একটা হাঁড়ি নিয়ে আসছি, হাঁড়িতে উঠাবো, বস্তায় উঠাবো না, কারণ বস্তায় উঠালে দেখা যায় যে যদি পোকামাকড় লেগে যায়, এই জন্য যে বড় আমাদের যে হাঁড়িগুলো আছে যেগুলো আমরা ধান সেদ্ধ করি, তো সেইখান থেকে চারটা পাঁচটা হাঁড়ি নিয়ে আসছি। তো 3 মণ ধানে আপনার ভালোই চাল হয়, হয়তো বা 50-55 কেজি চাল হয়। তো আমি যে এখন হাঁড়িতে উঠাচ্ছি, তো আম্মু হলো ঘরে নাই, আম্মুকে খুঁজতেছিলাম, তো আমি যা পাইছি তাতেই উঠাই রাখতেছি, আম্মুর জন্য আর আমি ওয়েট করতেছি না, কারণ আমার আরও কাজ আছে, সে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আজকে তো ভাগ্নিকে আনি নাই, ভাগ্নি ওদের বাসায় আছে, আজকে আনি নাই, কালকে তো দেখেছিলেন ওকে, নাপুর বাসায় গিয়েছিলাম, তো ওর আম্মু ফোন করেছিল, বলল যে জ্বালাচ্ছে না, ভালোই আছে। তো আমি বললাম যে আনতে হবে কি না, তা বললো যে না আনতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, আর বাড়িতে কাজ আছে, এই চাল উঠাতে হবে, আর দেখা যায় ও চাল দেখলে খেলা শুরু করে দেয়, তো এই জন্য ও থাকলে দেখা যায় চাল এলোমেলো করে। এলোমেলো বলতে কি, ও বেশি একটা এলোমেলো তো করে না, আপনাদের তো বলছি ও এলোমেলো করে না, বাচ্চারা যতটুকু করে আর কি, অভার করে না, যতটুকু করে ততটুকুই অভার করে না, ও কখনোই এলোমেলো করে না বেশি। ওকে বুঝায় যদি বলি যে এটা ধরো না, ওটা করো না, তো শোনে, ও বোঝে যে এটা করলে খারাপ হবে, এটা করলে ভালো হবে, এতটুকু বোঝে। তো এই যে আমি আস্তে আস্তে উঠাচ্ছি, কারণ চাল পড়ে গেলে উঠানো আবার কষ্ট, তো আমি আস্তে আস্তে করে উঠাচ্ছি, কারণ পড়ে গেলে আবার আমাকেই উঠাতে হবে। তো আমার এই তো আস্তে আস্তে করে সব উঠিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো আমি হলো সকালে খেয়েছিলাম না, সকালবেলা না খেয়েই কাজ করতেছিলাম, তো আমি হলো এখন খেতে বসেছি, আম্মুর খাওয়া হয়ে গেছে, আমি একটু লেট করে নাস্তা করতেছি। তো এই যে আমি তো বাড়িতে সকালবেলা চাপড়ি বানাই, আর কালকের হলো মিষ্টি কুমড়া ঘণ্ট ছিল, আর আমি একটা ডিম ভেজে নিয়েছি, তো এটা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করতেছি এখন আমি। আর এই যে আমার কাকি আসছে, আমাদের বাড়িতে যে কাকি থাকে, তো কাকির ছেলে শাপলা উঠাই আনছে, তো ওদের পাশেই একটা পুকুর আছে, পুকুরে শাপলা প্রচুর শাপলা হয়, তো সেইখান থেকে শাপলা ও উঠাই নিয়ে আসছে। তো আমরা তো শাপলার খাই, তো ও কাকি আবার আম্মুর জন্য আনছে, বলতেছে রেখে দেন, তো এখানে 1 কেজি মতো আছে, তো অনেকগুলা শাপলা, এই শাপলা উঠাইতে অনেক সময় লাগছে, তো ওই সব শাপলা তুলছে, অনেক সময় লাগছে। তো আম্মু বললো যে হ্যাঁ নিব, তো আম্মু যে রেখে দিল 1 কেজি আমাদের, আর 1 কেজি হলো কাকিদের, আমার চাচিদের দিছে। তো এই শাপলা আমি একটা কাজ করব, তো আমি এই যে কাঁচি আনছি, তো কাঁচি দিয়ে আমি কিছু কিছু শাপলা এখান থেকে কেটে রাখবো, একটা কাজ করব, দেখি কি হয়। কারণ আমি সেদিনকে কি হয়েছে, শাপলা কাটার পর শাপলার যে ফুলগুলো ছিল পুকুরে ফেলে দিছে আমাদের পুকুরে, তো আমার কাজিন বলতেছে আপু আপু আমাদের পুকুরে শাপলা হয়েছে, তো আমি বলতেছি কই দেখি, তো বলতেছে ওই দেখো ফুল ফুটছে, আমি বলতেছি আরে পাগল, এটা তো সেই শাপলার ফুল, যে শাপলা আমরা খেয়ে ফুল ফেলে দিই, তো বলতেছে ও আমি ভাবছি আমাদের কাছে বুঝি, আমাদের পুকুরে বুঝি শাপলা ফুল ফুটছে, তাই বললাম না। তো আমি হলো এই শাপলার এই ফুলগুলো, যে ফুলগুলো একটু বেশি বড় বড় মানে ফোটার মতো ফুটবে আর কি, তো সেগুলো আমি যে মাথার থেকে কেটে নিচ্ছি। এখন আমি একটু কাজ করব, সেটা হলো আমি একটু পানিতে ভিজায় রাখবো, আজকে ভিজায় রাখবো, কালকে দেখব যে কি হয়, শাপলাগুলো ফোটে নাকি, আর ফুটন্ত শাপলা দেখতে তো আসলে ভালোই লাগে, তো এখন তো সব করি হয়ে আছে, হয়তো বা কালকে সকাল হইতে হইতে হ্যাঁ ফুটে যাবে, পানিতে রাখলে ফুটবে, অবশ্যই ফুটবে। তো আমার এই যে আমার বেছে বেছে আমি একটা কেটে নিয়েছি, আর এখন আমি একটা গামলা আনবো, গামলাতে এই যে এটা হলো আমাদের তরকারির গামলা, এর ভিতর আমরা তরকারি নিয়ে আসি, কাঁচা তরকারি, তো সেটা এই যে পানি ভরতে দিলাম, আমি বেসিনে দিলাম পানি ভরতে, এখন এই শাপলাগুলো আমি এখন পানিতে ভিজায় রাখবো, তো দেখবো কি হয়। তো আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব, যদি শাপলাগুলো ফোটে তো আপনারা দেখবেন, আর যদি না ফোটে সেটাও আপনারা দেখবেন। তো এই যে এইভাবে আমি এখন পানিতে ভিজায় রাখতেছি, তো এই বুদ্ধি কিন্তু আম্মুই আমাকে দেশে বলতেছে যে পানিতে রাখলে শাপলা সকালবেলা ফোটে, তো বললাম ঠিক আছে তাহলে একটু ট্রাই করা যাক। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।